আজকে আমাদের ফ্যামিলি পিকনিক, আমরা সবাই বড়পার বাসায় এসে পড়েছি। বড়পার ছাদে হবে পিকনিক। আয়েশা মনি, তুমি কখন এসেছো? বাচ্চারা সবাই মিলে লাইটিং করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখি তো আয়েশা মনি কোথায় যাচ্ছে। এই যে আমাদের পিকনিকের জন্য একহাঁড়ি বিরিয়ানি রান্না হয়ে গেছে, উপরে কয়লা দিয়ে রেখেছে। দেখি তো আর একহাঁড়ি হয়েছে কিনা, আমরা দুই হাঁড়ি রান্না করবো তো। এই যে আর একহাঁড়ি চুলাই বসিয়ে দিয়েছে, এখনো বসে নেই। আমার ছোটো ভাইয়ের ওয়াইফ বলতেছে যে আপু এটাই পানি গরম দিছে। বড়পা নামাজ পড়তে গেছে তো, নামাজ পড়ে এসে তারপর আর একহাঁড়ি বসাবে। আর বিরিয়ানির জন্য চাল ধুয়ে আগেই গড় দিয়ে রেখেছে এখানে। এই বুসরা এসে পড়েছে। কই দেখি বুসরা, দেখি বুসরাকে, ওর মেকআপ কমপ্লিট হয় নাই, জান না শুনছো? এই বুসরার মেকআপ কমপ্লিট হয় নাই, দেখি বুসরা চলে গেছে। আশামণি কি দেখি তো, দেখি আশামণি, দাঁড়াও আশামণি, তোমার মেকআপ সবাইকে দেখাবে না, দাঁড়াও। তোমাকে মেকআপ কে করে দিয়েছে আয়েশামণি? বুবু করে দিয়েছে। আয়েশামণির মেকআপ করাটা অনেক সুন্দর হয়েছে। বুসরা আর আয়েশামণি কি করে ওখানে দেখি তো একটু ঘুরে। বুসরা ওখানে গেছো কেন? হ্যাঁ বলো। আজকে কিন্তু আমাদের পিকনিকে বারবিকিউ হবে, সবাই চোখ রাখেন আমরা কিভাবে বারবিকিউ করি। এখন সবাই মিলে ইট নিয়ে যাচ্ছি ছাদে। দাবুসি আমার কাছে দাও একটা। আশামণি ব্যথা পেরো না। আশামণি তুমি ওখানে গিয়ে দাঁড়াও। এই ইটগুলো দিয়ে কিন্তু আমরা বারবিকিউ করার জন্য চুলা বানাবো, সেই জন্য সবাই মিলে আমরা ইটগুলো ছাদে নিয়ে এসেছি। কে আসছে? আব্দুল্লাহ, আব্দুল্লাহ। হ্যাঁ তোমার ফোন দিছি, ফোন ধরো নাকি আব্দুল্লাহ? একবার ধরছো তারপর আবার কেটে দিছো। ধরছি লটারি লেখার ই করব বলিয়া। তুমি কোথায় ছিলে তখন আব্দুল্লাহ? কই তোমার তো ফোন দিতে হবে হোয়াটসঅ্যাপে। হেলে ডাটা। হ্যাঁ এ শ্রিং বাজে। আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো তোমার ই নেই, আমার ফোন চেঞ্জ করছি না। তুমি বিকেলে এই যে তোমার জায়গাই তো নাই, এই তোমার কোনো নাম। আব্দুল্লাহ ইট আনতে গিয়ে ইটের নিচে একটা তেলা পোকা পেয়ে আব্দুল্লাহ সরে গেছে বয়ে। আব্দুল্লাহ তুমি তেলা পোকা দেখে ভয় পাও? তাহলে পুরুষ হয়েছে কি জন্য, তোমার তো মেয়ে হওয়া উচিত ছিল। আব্দুল্লাহ ইটগুলো আনতেছে। কই হুপি লটারি লাগবে কিছু করার না, মরিমের বাবাই সব করবে। এনে আমি তো দুপুরে আইছিলাম, আই ওই ক্যালেন্ডার ক্যালেন্ডার ওগুলো কাটছি। আব্দুল্লাহ রিটানা শেষ, এখন হাত ধোয়ার জন্য যাচ্ছে। জি মা বলো, তোমার কি হয়েছে, তোমার কি লাগবে মরিয়ম টুনি? আব্দুল্লাহ এখানে পানি আসে না, যে ওরা খেলতেছে। তুমি খেলো না আজকে আব্দুল্লাহ, খেলা শেষ। আব্দুল্লাহ সুমাইয়াদের বাসা দিয়ে কেকটা নিয়ে আসতে পারো? তাহলে যাও এখনই নিয়ে এসো, ওরা আবার আসবে তো। আব্দুল্লাহ কেকের বাক্স সুন্দর করে ধরে নিয়ে এসো, অনেক বড় তো আবার বাক্সে লেগে যেতে পারে। মারো। বারবিকিউ করার জন্য মুরগিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 3 ঘন্টা আগে। কি করো ফুপি? এই যে বারবিকিউ সস দিব এখন ম্যারিনেট করা মুরগির মধ্যে। বড়বাপা আবরহানি করার জন্য দধিটা নামিয়ে রাখেন। না সসটা মাখা দাও সুন্দর করে, বড় ইসে নেবা না এটা হবে। আমার মনে হয় আরো সস লাগবে। লাগলে দেও মশলা। ঠিক আছে, বারবিকিউটা অনেক ইয়ামি লাগতেছে। মশলা ঠিক আছে না? অনেক সুন্দর হয়েছে না কালারটা?
কি মা ওইটা 250 টাকা বারবিকিউ খেলে না কি হয় বসে আছিল কি হয় আরো সস লাগবে অল্প থাকে না শেষ না প্রায় শেষ একটু আছে অল্প একটু আছে শোনো এটা এখন আধা ঘন্টা মেরিনেট করে রেখে দাও আধা ঘন্টা পর আমরা বারবিকিউ করব আর সরিষার তেলটা বের করে রেখো নেটের উপর বিরাজ করতে হবে আর বারবিকিউর উপরেও বিরাজ করতে হবে যখন আমরা উল্টি পাল্টি দিব তখন হয়েছে মাখা হয়েছে তাসমি এখন ডেকে রাখো হয় নাই তো ভালোভাবে ডেকে রাখো দেখি তো আয়েশামণি আর মরিয়ম টুনি কি করে হ্যাঁ ঘুমা মরিয়ম ওই আয়েশামণি পাপ্পা দিছে ঘুমা মা আয়েশামণি মরিয়ম টুনি কি পাপ্পা দিতেস হ্যাঁ ঘুমা গলা ধরো মরিয়ম আয়েশা গলা ধরো এখন আবার একটু স্বাদে আসলাম বড়পা আরাখারি বিরিয়ানি বসিয়ে দিয়েছে বড়পার বিরিয়ানি রান্নাটা অনেক টেস্ট হয় এখন একটু বড়পার লবণ চেখে দেখছে বড়পা এখন কি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবেন ও আমার ছোট ভাই আর ভাইয়া মিলে এখন তাবু টানাচ্ছে তাবুগুলো অর্ডার দিয়ে আনছে ভাইয়া আসতে দড়ি করেন পড়েন না আবার বড়পার বিরিয়ানি রান্না কত দূর হয়েছে একটু ঘুরে দেখে আসি বড়পা ডাকনা দেখি ছোট হয়েছে বড়পা এখন ডাকনাটা উঠিয়ে পেঁয়াজ বেরেস্তা দিতেছে তারপর নেড়ে চেড়ে দিবে বড়পা এখন উপরে ঘি দিচ্ছে ঘি আর লাগবে আমি দেখাচ্ছি বড়পা এখন কয়লা উঠিয়ে ডাকনার উপরে দিচ্ছে আস্তে আস্তে বলবো আস্তে এই যে লক লক না এই এই চুলের এই কয়লা নিয়ে ওইখানে দেবো আরে বুঝছো লাগবে না আমরা জ্বালা বাকি দেবে বিরিয়ানি দমে রাখা শেষ এখন আবার সবাইকে একটু ঘুরে দেখাচ্ছি কে আসছে গাছে কুমার হয়েছে আয়েশামণি আঙ্গুল দিয়ে আমাকে কুমারটা দেখাচ্ছে বুসরে এখন হাত দিয়ে ধরলো কুমার মিষ্টি কুমড়া না মিষ্টি কুমড়া না বুসরা এই যে মিষ্টি কুমড়াটা কেমন হয়েছে এই যে মামুন কোথায় আসছে মরিমের বাবা এসে বলেছে ওগুলো কি ও রশি লটারি নিয়ে এসছে সব না না যাও তুমি যাও ও যাইবে কেমনে ও যাবে
এই যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। আমরা সাজেক বসেও কিন্তু বারবিকিউ খেয়েছিলাম। চুলের আগুন এনে দেওয়া যাইবে আব্দুল্লাহ আর লাগবে কয়লা এই তোদের এত দেরি কেন ওরা ওই ঢঙ্ক নসল না করতে কি করছে বল পুরো বটলে ঘুরে আসে লাগে কেন কেকটা নিয়া কে হ্যাঁ অটোতে তুই জিহান টুনি জানি এ কি আসে দেখি তাও আছিস না আপনি জানেন কি রাত লাগে না কি জানে আমি কে সাইফি কোথায় ব্যানারে আমি কিছুই জানি এই সবাই দেখো তাসমি বেলুন নিয়ে আসছে এই যে কি আসছে এটা দেখে সাইফি দেখি কি করে খালামনি সামনে দিয়ে সরো না একটু আলো সাইফি তোমার এত দেরি হয়েছে কেন আসতে আমি জানি ওদের সাথে আসছি ঠান্ডা লাগে না তুমি জানো না কিছু না আব্দুল সাহেব এই জুয়ান তোমার এত দেরি হয়েছে কেন ওদের সাথেই যাচ্ছি ওদের দেরি হয়েছে কেন বলো মেকআপ মেকআপ করছে কেকলে যাওয়ার সময় পড়া দছিল 4:30 সময় আমি শুয়ে গেছি কেকে এসে পুরো কে পড়ে যাচ্ছিল পড়ে যাচ্ছিল এই যে মামুন কি নিয়ে আসছে এগুলো কি পেট্রোল নিচে কি দিবি টিন দিবে না আনিস তুই পুরিয়ে দিবি জানি না করা লাগবে না পারবে কিউ লাগবে না হ্যাঁ কি আমরা জানি টিন কই আরে এই মোবাইল দেবে না বেটা চালাই চইলি নিচ তো 100 আগুন ধরিয়ে দিবে সব ধর নিচে আনকে ডাই করবে হ্যাঁ না বাড়িয়ে দেবো সবাই দিবি তুমি কইল তুমি কিছু বলো তোমার অনুভূতি কেমন আজকে পিকনিক অনুভূতি আমার আজকে অনেক ভালো লাগছে ভালো লাগছে আসো মরিম আসো আশীর্বাদ
খাওয়া যাইবি আর এত কাগজ দিতে আছে আজকের মতো বিদায় খুদা ফেস পরবর্তী পার্ট দেখার জন্য সবাই অপেক্ষা করছে।